দেবলোকে এইভাবে এরকম বাছুরকে বিচরণ করতে আগে কখনো দেখিনি। ও এই অবস্থায় এখানে কি করে এলো? তুমি এখানে কি করে এলে? গোমাতা, আমি আর আমার মা ভোজনের খোঁজে বিচরণ করছিলাম, কিন্তু আমার মা ভোজনের খোঁজে অনেক আগে চলে গিয়েছিলেন আর আমি পিছনে পড়ে গিয়েছিলাম। তখন থেকেই আমি আমার মাকে খুঁজে চলেছি। আমি ইন্দ্রদেবের গোশালা থেকে এসেছি, কিন্তু আমি সেখানকার পথ চিনি না। চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আমি আমার মায়ের জন্য ব্যাকুল হচ্ছি। যতক্ষণ না আমি আমার কাজ শেষ করছি, ততক্ষণ আপনি আমার এই রূপেই থাকুন। তবে যখন আপনি আপনার আসল রূপে ফিরে আসবেন, তখন আপনার কিচ্ছু মনে থাকবে না যে এখানে কি হয়েছিল। মনে হচ্ছে দেবী সন্তোষী গভীর ধ্যানে মগ্ন। এই সময়টাই ঠিক সময়, কিন্তু গণেশের সেই অঙ্কুশটা কোথাও দেখতে পাচ্ছি না তো। এবার এই অঙ্কুশটা আমার মায়ের হবে। মা এটা দেখে তো অত্যন্ত প্রসন্ন হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা সুরক্ষা মন্ত্র দিয়ে ঘেরা আছে। তার মানে আমাকে আগে এটাকে মন্ত্র থেকে মুক্ত করতে হবে।
অঙ্কুশটা না দেখে যাতে কেউ সন্দেহ না করে তাই অঙ্কুশের একটা প্রতিচ্ছবি রেখে দিই। চলতে চলতে এখানে এসে পড়েছি। মা, আমি আপনার কার্য সম্পন্ন করেছি। আমি তোমার জন্য গর্বিত পুত্র। আজ তুমি তোমার অপার শক্তির উপযুক্ত প্রমাণ দিয়েছ। মা, এই অঙ্কুশটার দ্বারা এবার প্রত্যেকটা কাজ সফল হবে। দেবী সন্তোষী, খুব মহান মনে করেন না নিজেকে? এবার আমিও দেখব আপনি আপনার ভক্তের কাছে কিভাবে পৌঁছন, কিভাবে তার সাহায্য করেন। আপনার তো কোনো ধারণাই নেই দেবী সন্তোষী যে বাস্তবে সন্তোষীর সাথে কি ঘটে চলেছে। গোমাতা, আপনি কোথায় চলে গেছিলেন? মা, মনে হয় নিদ্রার মধ্যে চলতে চলতে অন্য কোনো স্থানে পৌঁছে গিয়েছিলাম। না দাদা, আজ হঠাৎ করে এরম পার্টির প্ল্যান কি করে হলো? জানি না, মধু ইনভাইট করেছে সবাইকে, তাহলে কিছু একটা ভেবেই করেছে। এই তো বাড়িতে এত বড় একটা ফাংশন হলো, আবার এই সব করার কি দরকার ছিল? একটা সারপ্রাইজ আছে সবার জন্য, জানতে পারলে সবাই খুশি হবে। আই টেল ইউ, বৌদিকে বোঝানোটাও খুব ডিফিকাল্ট ব্যাপার। রিয়া, নমস্কার নমস্কার, আসুন আসুন। থ্যাংক গড ইউ আর ব্যাক, আই রিয়েলি মিসড ইউ। আই মিসড ইউ টু। তোমরা সবাই ভাবছো হয়তো রিয়া এখানে কি করছে। নমস্কার। তাই আমি তোমাদেরকে একটা সত্যি জানাতে চাই, আর সেটা হচ্ছে যে জেমের জন্য আমাদের বিয়ে ভেঙেছিল, তার সেই মিথ্যেটা ধরা পড়ে গেছে। আমি জানতে পেরেছি যে ওই মেয়েটাই ইচ্ছে করে আমাদের বিয়ে ভেঙেছিল। তার পিছনে ওর কোনো উদ্দেশ্য ছিল অথবা ছিল স্বার্থ। আর
আমরা দুজন আমাদের সমস্ত মিসআন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করে নিয়েছি। আর সেজন্যই আজকে আমি সবার সামনে বলতে চাই যে রিয়া, আই লাভ ইউ। আই রিয়েলি রিয়েলি লাভ ইউ। আর আমি তোমাকে বিয়ে করতে চাই খুব তাড়াতাড়ি। আই এম রিয়েলি সরি, মানে আমি কিছু না ভেবে চিনতে তোমাকে সন্দেহ করেছি। আর মানে আমার যখন এই নিয়ে ডাউট হয়েছিল, আমার তোমার সাথে কথা বলা উচিত ছিল, কিন্তু আমি ওভার রিয়্যাক্ট করে ফেলেছি। আই এম রিয়েলি সরি। ইনফ্যাক্ট আমি আপনাদের সবাইকে সরি বলতে চাই। আই এম সো সরি। কোনো ব্যাপার নয় রিয়া, আমি জানি তোমার রাগের মধ্যেও ভালোবাসা ছিল। এখন যখন সমস্ত ভুল বুঝাবুঝি মিটে গেছে, তাহলে রিয়া আর আর্যর এনগেজমেন্টটা আজই হয়ে যাক। এমনিতেও শুভ কাজে অনেক দেরি হয়ে গেছে, কি বলো প্রতাপ? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, ওয়াই নট মধু। আমি এক্ষুনি আসছি। এই নাও রিয়া, আর্যকে রিংটা পরিয়ে দাও। পেঁয়াজ কাটছিলাম তো, তাই চোখ দিয়ে একটু জল পড়ছে। মা রে, এই দুটো চোখে আমি এত কিছু দেখেছি, তাই কান্না জলের মধ্যে কি পার্থক্য হয় তা আমি খুব ভালো করে জানি রে মা। এই নাও আর্য, পরিয়ে দাও। তোমায় একটা কথা দিতে হবে যে তোমার আর আর্যর বিয়ের সত্যিটা তুমি রিয়ার বাবা মাকে বলবে না।
পুষ্পা বলছি সন্তোষীর শ্বশুর বাড়ি থেকে। ম্যাডাম আপনাদের সবাইকে রাতে খাওয়ার নিমন্ত্রণ করেছেন। নমস্কার। এটা আমার বাড়ি সন্তোষী, এখানে সবকিছু আমার মর্জি মতো হয়। তাহলে তুমি তোমার মর্জি কিভাবে চালাবে? এবারে দেখো কেমন নাটকটা হয়। এই বাড়িতে তুমি জোর করে ঢুকেছ, কিন্তু এখান থেকে তুমি তখনই যেতে পারবে যখন আমি চাইব। একি এসব কি হচ্ছে এখানে? আর্যবাবু আপনি এটা কি করছেন? What is she saying? আরে কি করছি মানে এটা কি? আমাদের মেয়ের আশীর্বাদ দিচ্ছি। যার আগে একটা বিয়ে হয়েছে তার আবার আশীর্বাদ কি করে হয়? আর্য এসব ইনি কি বলছেন? হে ভগবান, ঠাম্মি আর বাকিরা এখানে এলো কি করে? যদি এরা জানতে পেরে যায় যে এখানে আর্য স্যার আর রিয়া ম্যাডামের বিয়ের কথা হচ্ছে, তাহলে সব গণ্ডগোল হয়ে যাবে। আমাকে ঠাম্মিকে যে করে হোক আটকাতেই হবে। ঠাম্মি, তোমরা সবাই হঠাৎ এখানে? ভেতরে এসো না, আমরা ভেতরে বসে কথা বলি। এখানে শুধু শুধু ভুল বোঝাবুঝি হচ্ছে। আরে ভুল বোঝাবুঝি কিসের সন্তোষী? আমি নিজের চোখে দেখছি আমাদের বাড়ির জামাইয়ের আবার আশীর্বাদ হচ্ছে, আর তুই বলছিস ভুল বোঝাবুঝি। তোমরা ভেতরে চলো না, আমি সব বুঝিয়ে বলছি। এসব কোথায় নিয়ে যাচ্ছিস আমাদের? দিদি, আমার তো মনে হচ্ছে এখানে খুব বড় গন্ডগোল হচ্ছে। হ্যাঁ, কোনো গন্ডগোল হচ্ছে না, তোমরা ভেতরে চলো, ভেতরে গিয়ে। দাঁড়ান, তুমি কোনো কথা বলবে না। মাসিমা আপনি বলুন, কি বলছিলেন? কি বলবো দাদা, এই আর্য বাবুর আমাদের সন্তোষীর সাথে বিয়ে হয়েছে। উনি নিজেই সন্তোষীকে বিয়ে করেছেন।